হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো উইন্ডোজ 11-এ কীভাবে ওয়েদার আপডেট করতে হয়। চলুন শুরু করি। প্রথমে স্টার্ট, স্টার্ট থেকে অল অ্যাপস, অল অ্যাপস থেকে একটু নিচের দিকে নামবেন, নামলে পেয়ে যাবেন ওয়েদার। ওয়েদারে লেফট ক্লিক করবেন, করলেই ওয়েদার অ্যাপ্লিকেশানটা খুলে যাবে। ওখানে দেখবেন যে সার্চ বলে একটি লেখার জায়গা পাবেন, সেখানে সার্চে ক্লিক করবেন। করে আপনার যে অ্যাড্রেস, সে অ্যাড্রেসটা লিখবেন। আমার যেহেতু অ্যাড্রেস উদয়নারায়ণপুর, আমি উদয়নারায়ণপুর লিখলাম। যেই উদয়নারায়ণপুর লিখলাম, লিখে উদয়নারায়ণপুর লিখে এন্টার করলাম, সঙ্গে সঙ্গে উদয়নারায়ণপুরে যে আপডেটটা আছে অর্থাৎ ওয়েদার আপডেট, সঙ্গে সঙ্গে দেখাবে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মেঘ আছে কি মেঘ নেই। হ্যাঁ, এরপরে ডেলি অর্থাৎ আজ যদি যেবার হবে তার পরের এক সপ্তাহ বার পরপর দেখা যাবে কত উষ্ণতা হতে পারে, বৃষ্টি হবে কি হবে না, এই সমস্ত আপডেটগুলো দেখতে পাবেন। আর নিচের দিকে দেখবেন যে পার্সিপেশন, হিউমিডিটি, ইউভি ইন্ডেক্স, ম্যাক্সিমাম উইন্ড, এগুলো দেখা যাবে। আর যদি বৃষ্টি হয় বৃষ্টির রেকর্ড থাকবে। উষ্ণতা, উচ্চ উষ্ণতা এবং নিম্ন উষ্ণতাও আপনারা দেখতে পাবেন, অর্থাৎ টেম্পারেচার আপনারা দেখতে পাবেন। আর পাবেন সানরাইজ অর্থাৎ সূর্য উদয়, আর সানসেট অর্থাৎ সূর্য অস্ত কখন গেছে সেটাও আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনারা ওয়েদারের আপডেট পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা ওয়েদার আপডেট দেখুন। আজ এই পর্যন্ত, আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।